নমস্কার, ওম নম শিবায়। আজকে আমি আপনাদের সামনে আবার এসেছি আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, বার্থ চার্টে রাহুর সমস্যা। আমাদের প্রথমে বুঝতে হবে যে রাহু কি এবং তার ক্যারেক্টার কি এবং তার ডিসঅ্যাডভান্টেজ কি আর অ্যাডভান্টেজ কি, তারপরে তো রেমেডি। রাহু হচ্ছে চন্দ্রেরই একটা নেগেটিভ এনার্জি। চন্দ্র মানে হচ্ছে আমাদের মাথা, আর মাথার একটা নাকারাত্মক এনার্জি ইজ কল্ড নেগেটিভ এনার্জি, যেটাকে আমরা ছায়া গ্রহ হিসেবেও মাঝে মাঝে মনে করি ইন অ্যাস্ট্রোলজি। রাহুর ক্যারেক্টার হচ্ছে যেটা আমরা ভাবি সেটা নয়। রাহু অনেকটা মিরাজের মতন, মরিচিকার মতন, দূর থেকে মনে হবে জল, কিন্তু সামনে গিয়ে দেখলে মনে হবে বালি। তো মরিচিকার মতন মিরাজ, অর ইট ক্যান বি আ ফাসাড অলসো, আ সিচুয়েশন উইচ ইজ ফাসাড। রাহুর মিত্র কারা? রাহুর বন্ধু হচ্ছে বুধ, রাহুর বন্ধু হচ্ছে শনি, রাহুর বন্ধু হচ্ছে শুক্র। আর রাহুর শত্রু কারা? রাহুর শত্রু মানে যাদের সাথে একদমই জমে না, তারা হচ্ছে রবি, তারা হচ্ছে চন্দ্র, তারা হচ্ছে বৃহস্পতি, তারা হচ্ছে মঙ্গল। রাহু যদি বন্ধুর প্ল্যানেটের সঙ্গে থাকে, যেমন বুধ, শনি এবং শুক্র, তাহলে সে রুচিপূর্ণ হবে এবং অনেকভাবে, অনেক রকমভাবে আকস্মাত ধনের সমৃদ্ধি আসতে পারে। আর রাহু যদি শত্রু প্ল্যানেটের সঙ্গে থাকে, যেমন রবি, বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র, তাহলে প্রবলেম হবে আকস্মাত ফিনান্সিয়াল প্রবলেম, সাডেন হেলথ প্রবলেম, সাডেন পারিবারিক সমস্যা, সাডেন ম্যারিটাল প্রবলেম, সাডেন এমপ্লয়মেন্ট প্রবলেম বা পরিস্থিতি আছে সেটাকে ফাট করে চেঞ্জ করে দেওয়ার একটা প্রবণতা থাকে। তারপর আপনি ভালো সময় দিয়ে যাচ্ছেন, রাহু আপনার বার্থ চার্টে রবির সাথে আছে বা জুপিটারের সাথে আছে বা চন্দ্রের সাথে আছে, তাহলে ডিপ্রেশন রবির সাথে থাকলে হঠাৎ করে ডিফেমের প্রবলেম হতে পারে, লিগ্যাল কেস হতে পারে। জুপিটারের সঙ্গে থাকলে ডিরেকশনের প্রবলেম হতে পারে, পেটের সমস্যা দিতে পারে, হেলথের সমস্যা দিতে পারে। মঙ্গলের সাথে প্রবলেম থাকলে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। বাট সাডেন, কোনো কিছুই সাডেন মানে হচ্ছে রাহু। রাহু যদি কাউরি ভালো থাকে, তাহলে নিয়ন্ত্রণ করার জন্য রাহুর আমরা মন্ত্র পাঠ করতে পারি। ওম রাং রাহবে নমঃ, এটা আমরা মন্ত্র পাঠ করতে পারি 40 বার, 4 বার, 4000 বার, 400 বার, এরকমভাবে আমরা পাঠ করতে পারি। এবং তার সাথে আমরা বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারি, নারায়ণ গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারি, তাহলে রাহু অ্যাক্টিভেট হবে, ভালো হবে। আর রাহু যদি খারাপ থাকে প্ল্যানেটে, তাহলে আমরা দুর্গার কুঞ্জিকা স্তোত্রম, দুর্গার আরগ্লা স্তোত্রম বা দুর্গার গায়ত্রী মন্ত্র পাঠ আমরা করতে পারি, বা আমরা দুর্গার নবান মন্ত্র বলতে পারি। সুতরাং আমরা রাহুর রেমেডি হিসেবে এই মন্ত্রগুলো আমরা জাপ করতে পারি। রাহু খারাপ থাকলে আর একটা জিনিস আপনি করতে পারেন, পকেটে কোনো সময় আপনি রূপোর বলও ক্যারি করতে পারেন, বা গলার মধ্যে রূপোর চেন করতে পারেন, বা রাহু খারাপ থাকলে আপনি রূপোর গ্লাসে জল খেতে পারেন রেগুলারলি। বার্থ চার্ট কনসালটেশনের জন্য নিচের নাম্বারে যোগাযোগ করবেন। পুজোর জন্য আবার আগাম শুভেচ্ছা, ভালো থাকবেন, ভালো রাখবেন। ওম নম শিবায়।